হ্যালো ফ্রেন্ডস, এখন গুড নাইট। গুড নাইট বলে আগে স্টার্টিং করছি, কারণ এখন বাজছে অনেকটাই, বেশ রাত হয়ে গেছে, এখন 10:45 কাছাকাছি বেজে গেছে। আর শীতের রাত তো মানে খুব তাড়াতাড়ি যেন অনেকটাই রাত মনে হয়। তো এত এত ভিডিওটা করার কারণ হচ্ছে যে আজকে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, আর সেইখানে গিয়েছিলাম পরে, সেখানে দিয়ে আস্তে আস্তে না অনেকটাই কষ্ট হয়ে গেছে। আর মেয়ে না ঠিক করে দুপুরবেলা খাওয়াটাও হয়নি আজকে ওর, আর খাইও নি ঠিক করে। আর হচ্ছে এসেই না এত ক্লান্ত হয়ে গেছিলো, সন্ধ্যাবেলা দিকে ঘুমিয়ে পড়েছিলো, সন্ধ্যাবেলা বলতে গেলে 6:30 দিক করে ঘুমিয়ে পড়েছিলো, আর এখন 9টার সময় উঠে পড়েছে, 9:10 উঠে পড়েছে। উঠে এখন তো ওর জোর পেয়েছে কি দেয়, সত্যি কথা বলতে আমরা তো ঘরে যাচ্ছিলো, টুকিটাকি খেয়ে নিয়েছি, আমি ভেবেছি ঘুমিয়ে পড়েছে, এখন সকালবেলা উঠে আর দুধটা আর গরম করলাম না, কারণ আজকে যেহেতু মাসের শেষ, কালকে সংক্রান্তি, মানে কালকে মাসের শেষ একটা দিন, পিঠে খাওয়ার দিন, তো তার জন্য ভাবলাম যে আজকে আর ইয়ে করবো না, মানে তোমার কি বলে রাতেবেলার দুধ টুধগুলো যা আছে আর গরম করলাম না আজকে, দুধটা সত্যি কথা বলতে গরমই করা হয়নি, ভাবলাম কালকে সকালবেলা উঠে ফ্রিজ থেকে বের করে একবারে গরম করব, তো এটাই ভেবেছিলাম। কিন্তু এখন মেয়ে আধেক রাতে খুব ঘুম পেয়েছে, ও ঘুম দিয়ে উঠে গেছে, এখন কি করব, গরম জল করে দুধ গরম করতে তো টাইম লাগবে, গরম করব, ঠান্ডা করব, তারপরে খাওয়াতে অনেকটাই টাইম লাগবে, 1 ঘন্টার ব্যাপার, আর 1 ঘন্টা না হলো আধা ঘন্টার ব্যাপার। তার জন্য মেয়েকে হচ্ছে গিয়ে বিস্কুট আর হচ্ছে জল দিয়ে খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছে কম্বলের মধ্যে ঢুকে বসে আছে, ওর পেয়েছে এখন খুব খিদে। আর আজকে গিয়েছিলাম একজনের বাড়িতে, একজনের বাবা মারা গিয়েছিলো, তার বাৎসরিক যে কাজ হয় সেখানে গিয়েছিলাম, তারই কাজ ছিল, আর ছেলে অলরেডি শুয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম আজকে অনেক দিন ধরে যেন ঘুম হচ্ছে না, চোখে নিজগুলো কালো কালো হয়ে গেছে, তো আমি খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি, আর ওর খুব খিদে পেয়েছে, আমি একটু কথা বলতে বলতেই হয়ে যাচ্ছে, ও নিজে হাত দিয়ে খেয়ে নিতে যাচ্ছে, মুখের মধ্যে না ঠিক করে দিতে পারছি না, মাথাটা কম্বলের মধ্যে ঢুকানো না তার জন্য। তো 4-5টা বিস্কিট নিয়ে দেখো একা একাই খেতে যাচ্ছে। আমি যদি জানতাম আর একটু আগে উঠে বললে একটু রুটি টুটি কিছু করা যেত, এখন শুয়ে পড়েছে, করলে ওর জন্য একা দিন জল খাবে। ঠান্ডা আর মশারি টাঙিয়ে মশারির মধ্যে, ঠান্ডার মধ্যে না সত্যি কথা বলতে বেরোতে ইচ্ছা করে না, একটু জল দিয়ে নি, চুমুক দাও চুমুক দাও, আর খাবে, জলটা গরম আছে, অল্প গরম না, আজকে এক জায়গায় অনুষ্ঠানে খেতে গিয়েছি, সেখানে তো মানে কি বলবো, আমার মেয়ে ঠিক করে খেতে পায় না, মেয়ে না বাইরে গেলে ঠিক করে খায় না, ভেবেছিলাম যাবো না, তারপরেও না যাবো না মনে করতে করলে আবার করতে করতে চলে গেলাম। আর কালকে সংক্রান্তি, কমেন্টে জানিও কে কে কালকে পিঠে করবে, কে কে পিঠে খাবে, আমি অবশ্য করবো, 1 কেজি এত চাল আনিয়েছি, 1 কেজি তো করবো না, আমরা 3 জনে মানুষ, ছেলে মেয়ে আমা 3 জনে, বাড়িতে লোকজন থাকে, ওর বাবা থাকলে বেশ একটু পিঠে টিঠে করলে, একটু এটা ওটা ডিজাইন ডিজাইন করে পিঠাগুলো করলে মানে খেতে বেশ ভালো লাগে, বাড়িতে লোকজন থাকলে, তাই না, বাড়ির লোক যদি বাড়িতে না থাকে তাহলে কি ভালো লাগে পিঠে পার্বণ করতে, তাও করতে হয়, ভগবানকে তো একটু দিতে হবে, বাচ্চারা আছে যেহেতু সবার বাড়িতে বানাবে, তো আমাদের তো বাড়িতে কিন্তু বাচ্চা আছে, আমার জন্য না হলো, আমি আগের বছরও ওর বাবা বাড়িতে ছিল না তখন আমি বাচ্চাদের জন্যই বানিয়েছিলাম, বাচ্চাদের জন্য বানিয়ে ওই আশেপাশে যে আছে একজন দুজন কেউ আসলে তাকে তাকে দিতাম, ব্যাস, আর বাচ্চারা তো আর খায় না সেরকম পছন্দ, পেট ভরে গেছে, আর একটু কোন আর একবার খেলে হয়ে যাবে, একটাবার দেখো শুয়ে পড়েছে ধুপুস করে, না 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 আর একটাবার খেতে হবে, এখন ও মানে ঘুমের তালে না ঘুম দিয়ে উঠে বলছে কি আর কত ঘুমাবো চলো না হয়ে গেছে ঘুম, এবার আমি হাঁটাহাঁটি করবো রাস্তা, আমি বলছি এখন রাত্রিবেলা হাঁটাহাঁটি করবো, এখন তো 10টা বাজছে, বলছে না এখন ঘুমায়ও খুব ঘুম পাচ্ছে, কদিন ধরে না এত রাত হয়ে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে, একটুকুনি আবার আচার দিচ্ছে, কালকে আচার দিয়ে ওর ভাই ওকে চামড়া উঠিয়ে দিয়েছে এখানের মুখের, এখন আবার বলছে আচার দিয়েছে, ঘুমের ঘরে হাত দিয়ে দিয়েছে, হ্যাঁ কালকে নৌকোটে সব কেটে ফেলবো, আমি আঙ্গুলি রাখবো না, আঙ্গুলগুলোই কেটে দেবো, ঠিক আছে, তাহলে আর নখ হবে না, আঙুল না থাকলে নখ হবে না, নখ না থাকলে তোমাকে আচার দিতে পারবে না, তাই তো, তাই করে একটু 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 করে খেয়ে নাও। আর এই শীতের দিনে ভেবেছিলাম ওই ঘরে মেয়ে ঘুমিয়েছিল, ওই ঘর দিয়ে উঠিয়ে এই ঘরে আনতেই ও কান্না করে উঠে পড়েছে, আর পাচ্ছ না,
খেয়েছে একটু করে আছে, মানে দেড়খানা বিস্কুটের মতন আছে, একটা বিস্কুট বলছিল খালি খাবে বলে, কিন্তু খালি দেয়নি, জলের মধ্যে সব ভিজিয়ে দিয়েছিলাম। চারটে বিস্কুট ছিল, একটা ভাঙা বিস্কুট ছিল, আর গরম জলে দিতে না, বিস্কুটগুলো এই মোটা মোটা হয়ে গেছে। এটা হচ্ছে পার্লে মেরি, ওটা মনে হয় ব্রিটানিয়া পার্লে মেরি, ওটা গোল্ড নাকি একটা বলে না সেটা। আর হচ্ছে কি, এই যে হাত চুলকানি চুলকানি করছে তো, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আমি হচ্ছে গিয়ে এখন ঘুমিয়ে পড়বো। আর কি করবো, এত এত আমার ঘুম পেয়ে গেছিলো সত্য সত্যি, এত ঘুম পেয়ে গেছিলো, এত সত্যি ক্লান্ত হয়ে গেছি। আর তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, আর সবাই পিঠে বানিয়েও বাড়িতে পিঠে খেয়েও আসলাম। আমারটা অনেক সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, ঘুম পেয়ে যাচ্ছে আবার। চলো মাম্মা, তো আজকের ভিডিওটা, ছোট ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিও এটা কোনো সেরকমভাবে ভিডিও না, মানে রাতেরবেলায় কী করবো, এখন মেয়েকে খাওয়াচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায়, কার কার বাচ্চা এরকম রাতেরবেলায় উঠে খিদে পায় সেটাও জানিও আমাকে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, শুভরাত্রি।